আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমতাজ বেগম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি 71-এর দিনগুলি রচনার তৃতীয় পাঠ নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে তারিখটির বর্ণনা জানব তা হলো 12ই মে, বুধবার। এখানে প্রথমে দেখো যে একটি ছবি দেওয়া আছে, একটি পারিবারিক ছবি, যেখানে বোঝা যাচ্ছে যে বাবা মা এবং দুই সন্তান। এই যে বাবা মা, এর মধ্যে যে মা, তিনি হলেন আমাদের এই যে 71-এর দিনগুলি রচনা, তার লেখিকা জাহানারা ইমাম, এবং সাথে আছেন তার স্বামী শরীফ, এবং এখানে তার দুই ছেলে, একজন হচ্ছেন রুমি এবং আরেকজন জামি। এখন আসো আমরা বর্ণনায় দেখি যে লেখিকা কি বলেছেন। জামির স্কুল খুলেছে 2 দিন হলো, যে দিন দুই হলো জামির স্কুল খুলেছে, জামি স্কুলে পড়ে, তার স্কুলটা খুলেছে, দিন দুই হলো। সরকার এখন স্কুল কলেজ জোর করে খোলার ব্যবস্থা করছে। আগেই দেখো যে তারিখ অর্থাৎ 12ই মে, তখন কিন্তু যুদ্ধ চলছে, সারা দেশে যুদ্ধ চলছে। তো সেই সময়ে সরকার স্কুল কলেজ অনেকটা জোর করেই খোলার ব্যবস্থা করছে, বা দেশের অবস্থা স্বাভাবিক আছে এটা বোঝানোর জন্যই অনেকটা এরকম করছে। 1 তারিখে প্রাইমারি স্কুল খোলার হুকুম দিয়েছে, 9 তারিখে মাধ্যমিক স্কুল। এই পর্যন্ত স্কুল বন্ধ ছিল। এখন সরকার, এটাও সরকারের আরেকটি চাল, যে 1 তারিখে প্রাইমারি স্কুল খুলবে এবং 9 তারিখে মাধ্যমিক স্কুল খোলার হুকুম দিয়েছে। জামি স্কুলে যাচ্ছে না, যাবে না। এই যে জামির স্কুল খুলেছে, 2 দিন হয়ে গেছে, কিন্তু জামি কিন্তু স্কুলে যাচ্ছে না, যাবে না। শরীফ, আমি, রুমি, জামি চারজনে বসে আলাপ আলোচনা করে আগেই ঠিক করে রেখেছিলাম, স্কুল খুললেও স্কুলে যাওয়া হবে না। দেশে কিছুই স্বাভাবিকভাবে চলছে না, দেশে এখন যুদ্ধাবস্থা। যুদ্ধাবস্থা মানে হচ্ছে যুদ্ধরত যে দেশের অবস্থা, সেটাকে বলা হয় যুদ্ধাবস্থা। দেশবাসীর উপর হানাদার পাকিস্তানি জানোয়ারদের চলছে নির্মম নিষ্পেষণের স্টিম রুলার। এই যে দেশবাসীর উপর হানাদার বলা হচ্ছে পাকিস্তানি, তাদেরকে আবার এখানে দেখো জানোয়ার বলা হচ্ছে, কেননা তাদের যে আচরণ, বাঙালির উপর যে তাদের আচরণটা ছিল সেটা জানোয়ারদের মতো হিংস্র। জানোয়ার যেমন কোনো কিছু মানে না, মানুষকে মানুষের উপর যেভাবে অতর্কিত হামলা চালায়, আক্রমণ করে, পাকিস্তানি বাহিনী কিন্তু বাঙালিদের উপর ঠিক সেভাবে আক্রমণ করেছিল, যার কারণে তাদেরকে তুলনা করা হয়েছে জানোয়ারদের সাথে। সেই জানোয়ারদের চলছে নির্মম, নির্মম মানে হচ্ছে নিষ্ঠুর, নিষ্পেষণ, নিষ্পেষণ মানে হচ্ছে পেষণ করা কাউকে, কিংবা একেবারে চূর্ণ বিচূর্ণ করে ফেলা। আর স্টিম রুলার, স্টিম রুলার হচ্ছে তোমরা দেখো যে রাস্তা সমান করার জন্য যে ভারী একটি যন্ত্র আছে সেটাকে বলা হয় স্টিম রুলার। সেই স্টিম রুলার দিয়ে যেমন রাস্তা সমান করা হয়, সেরকমই এমন ভাবে নির্মম নিষ্পেষণ চালাচ্ছে বাঙালির উপর পাকিস্তানিরা, সেই স্টিম রুলার দিয়েই যেমন পিষে দিচ্ছে বাঙালিদেরকে, এরকমই বোঝা যাচ্ছে। যার কারণে বলা হচ্ছে যে নির্মম নিষ্পেষণের একটা স্টিম রুলার চালাচ্ছে তারা। এই অবস্থায় কোনো ছাত্রের উচিত নয় বই খাতা বগলে স্কুলে যাওয়া, যেখানে দেশের অবস্থাই ঠিক নেই, প্রতিনিয়ত মানুষ মারছে এবং তাদের যে একটা নিষ্পেষণ সেটা চলছে। এই অবস্থায় আসলে স্কুলে যাওয়া বা বই খাতা নিয়ে স্কুলে যাওয়া, এটা আসলে কারুই উচিত না। যার কারণেই কিন্তু এখানে জাহানারা ইমামও যেন যেহেতু একজন সচেতন মা ছিলেন, যার কারণে তিনি আগে থেকে এই ডিসিশন নিয়ে রেখেছিলেন যে স্কুল খুললেও জামিকে স্কুলে পাঠানো হবে না। এখানে আরেকটি ছবি তোমরা দেখতে পাচ্ছ, ছবিতে জাহানারা ইমাম, তার স্বামী এবং রুমি এবং জামি, তাদের আরেকটু বড় হওয়ার পর যে ছবিটা, সেই ছবি। এখানে ছবির বাম পাশে যে ছেলেটি, এটাই হচ্ছে জামি, এবং ডান পাশে আছে রুমি। তো এই ছবিটি থেকে আমরা দেখি যে নিচে কি বর্ণনা দেওয়া আছে। জামি প্রসঙ্গে কথা বলা আছে, তাই জামির 10ম শ্রেণী পড়াকালীন যে ছবিটা, সেই ছবিটা আমি এখানে দিয়েছি। এই ছবিতে দেখে বোঝা যাচ্ছে যে 10ম শ্রেণীর একজন ছাত্র ছিল যে জামি। জামি অবশ্য বাড়িতে পড়াশোনা করছে, এবার ও 10ম শ্রেণীর ছাত্র। রুমি যতদিন আছে ওকে সাহায্য করবে, তারপর শরীফ আর আমি যে যতটা পারি। তো এখানে দেখো কি বলা হচ্ছে,
অর্থাৎ যেহেতু জামি সম্পর্কে বলা হচ্ছিল যে জামি দশম শ্রেণীর ছাত্র, দশম শ্রেণী গুরুত্বপূর্ণ একটি ক্লাস, কিন্তু সে তারপরও স্কুলে যাচ্ছে না। স্কুলে যাচ্ছে না বলে সে যে পড়াশোনা করছে না তা না, সে বাড়িতে বসেই পড়াশোনা করছে। রুমি যতদিন আছে, রুমি যেহেতু বাড়িতে আছে, তাই রুমি এখন কি করবে, তাকে সাহায্য করবে, তার পড়াশোনায় তাকে সাহায্য করবে। আর শরীফ, আমি শরীফ মানে হচ্ছে যে জাহানারা ইমাম তার স্বামী, এবং জাহানারা ইমাম নিজেও আছেন, যে যে যতটা পারি তাকে সাহায্য করবো। জামি তার দুই তিনজন বন্ধুর সাথে ঠিক করেছে ওরা একসঙ্গে বসে আলোচনা করে পড়াশোনা করবে। যে জামি তার যে পাশাপাশি দুই একজন বন্ধু আছে তাদের সাথে একটি আলোচনা করেছে, একসাথে বসে তারা পড়বে, আলোচনা করে পড়বে। মূলত যেটাকে আমরা বলে থাকি গ্রুপ স্টাডি, যে গ্রুপ স্টাডি করলে অনেক বিষয় সম্পর্কে জানা যায় বা পড়াটা আরো ভালো হয়, যার কারণে স্কুল বন্ধ থাকাকালীন তারা কি করছে, এই গ্রুপ স্টাডিটা করবে, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। এটা বেশ ভালো ব্যবস্থা, পড়াও হবে সময়টাও ভালো কাটবে, যে এটা একটা ভালো অবস্থা। কেন বলা হচ্ছে যে ভালো ব্যবস্থা, যে পড়াটা হবে সময়টাও ভালো কাটবে। এই যে সময়টা, যে সময়ের বর্ণনা দেওয়া হয়েছে এখানে, সেই সময়টা কিন্তু মোটেও ভালো না। যুদ্ধের অবস্থা, দেশের অবস্থা খুব খারাপ, তো এই সময়ে পড়ার পাশাপাশি সময়টাও বা একসাথে বসলে আলাপ আলোচনা করলে যে মন মানসিকতা সেটা অনেকটা ফ্রেশ হবে, যার কারণে বলছে সময়টাও ভালো কাটবে। অবরুদ্ধ নিষ্ক্রিয়তায় ওরা হাঁপিয়ে উঠবে না। এখানে দেখো দুইটি শব্দ এসেছে, অবরুদ্ধ নিষ্ক্রিয়তা। এটা অনেক সময় অনুধাবন প্রশ্ন হয় যে অবরুদ্ধ নিষ্ক্রিয়তা বলতে কি বোঝানো হয়। অবরুদ্ধ শব্দের অর্থ তোমরা অনেকেই জানো, যে আটক, আটক বা আটকে রাখা, সেটাকে বলা হয় অবরুদ্ধ। আর নিষ্ক্রিয়তা মানে হচ্ছে জড়তা বা আলস্য, যেটাকে যে ঘরে বসে থাকলে সব সময় যে বাইরে যেতে পারছে না। এখন এই যে অবরুদ্ধ নিষ্ক্রিয়তা, যুদ্ধের সময় কোনো মানুষই কিন্তু তার স্বাভাবিক জীবনযাত্রা যেটা, সেই স্বাভাবিক জীবনযাত্রায় তারা কিন্তু সেই জীবনটা পরিচালনা করতে পারছে না। যে একজন ছাত্র সে স্কুলে যেতে পারছে না, তাকে যে চাকরি করছে সে ভয়ে বাইরে যেতে পারছে না, সারাক্ষণই কিন্তু একটা আতঙ্কের মধ্যে আটকে থাকছে। এই যে দিনের পর দিন ঘরের মধ্যে আটকে থাকা, এটাকে আটকে থেকে একেবারে নিষ্ক্রিয় হয়ে পড়েছে, একেবারে জড় পদার্থের ন্যায়, এটা কিন্তু এইভাবে আটকে থাকলে মানসিকভাবেও কিন্তু মানুষ অনেকটা বিক্ষিপ্ত হয়ে পড়ে। অনেকটা এখন তোমরা যে সময়টা পার করছো এটাও কিন্তু এক প্রকার অবরুদ্ধ নিষ্ক্রিয়তা। যে করোনা পরিস্থিতির কারণে দেখা যাচ্ছে প্রায় 1.5 বছর যাবত আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো বন্ধ। এই যে সময়টা, এই যে সময়টা ঘরের মধ্যে বসে থাকা, এটা কিন্তু কারুই ভালো লাগে না বা কারো কাম্য না। এই যে বসে থাকা, এটাকেও কিন্তু অবরুদ্ধ নিষ্ক্রিয়তা বলা হয়ে থাকে। তো মুক্তিযুদ্ধের সময়টা এত দীর্ঘ ছিল না, কিন্তু সেই সময়টাও কিন্তু এভাবে মানুষ কোনো কাজ করতে পারতো না, স্বাভাবিক জীবনযাত্রা তারা পরিচালনা করতে পারতো না, যার কারণে বলা হচ্ছে যে অবরুদ্ধ নিষ্ক্রিয়তায় ওরা হাঁপিয়ে উঠবে না। আর যেহেতু জামি দশম শ্রেণীতে পড়ে, এই যে এই বয়সে যারা, সেই বয়সটাই কিন্তু ঘরে বসে থাকা, সারাক্ষণ ঘরে বসে থাকাটা কিন্তু কারো কাছেই ভালো লাগে না। আর এই জন্যই বলা হচ্ছে যে এই সময়ে একটু বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে একসঙ্গে পড়াশোনা করলে, আলোচনা করলে এই আটকে থাকা অবস্থায় তারা অনেকটা হাঁপিয়ে উঠবে না, বা কিছুটা হলেও তাদের মনটা ভালো থাকবে। এই আজকে যে তারিখটি, অর্থাৎ 12ই মে, সে 12ই মের বর্ণনা এখানেই শেষ হয়েছে। তাই আজকে আমি আমার ক্লাসটি এখানেই শেষ করব। আগামী ক্লাসে এর পরের যে তারিখটির বর্ণনা দেওয়া আছে সেটা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।